আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বর্তমান চলমান হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই আজকে আমরা আলোচনা করব এই বার্ষিক পরীক্ষার যে বোর্ড থেকে এনসিটিভি থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই প্রশ্নের ধরন অনুযায়ী যে তোমাদের প্রশ্ন হবে সেই প্রশ্ন নিয়ে অবশ্যই তোমরা এই প্রশ্নটি সমাধান করে রাখবে কারণ এখান থেকে তোমাদের অনেক অনেক বেশি কমন করবে চলো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর আমরা বহু এবং এক কথায় উত্তর এর উত্তরসহ আলোচনা করবো প্রশ্ন এবং উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট দিন এবং দৃশ্যপট নির্ভর এইগুলো আমরা প্রশ্নগুলো দেখাবো এবং কিছুক্ষণ পরেই আমরা এর সমাধান ও লাইব্রেরিতে তুলে ধরবো তোমরা নতুন হয়ে থাকলে জৈস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো চলো আজকের ভিডিওর একে একে সমাধান দেখে আছি ইকুটুর এর মূল লক্ষ্যটি ইকুটুরের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ করা কোনটি অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা আমরা জানি যে কোনো সময় লেনদেন করা যায় অনলাইন ব্যাংকিং অর্থাৎ উত্তর হচ্ছে গ শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় বলছে কোন তথ্যটি সঠিক নয় এখানে সকল কোম্পানির শেয়ারই নিরাপদ এটা কিন্তু সঠিক না কারণ এক এক কোম্পানির শেয়ার এক এক রকম ঝুঁকিতে থাকে বা নিরাপদ থাকে চার প্রশ্ন পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা লিখো এর সুবিধা কি পরিবারের পণ্যের মজুদের হালনাগা তথ্য থাকে পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজারে শিক্ষা প্রতিষ্ঠানের একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিচের কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্ন ধর্মী বলে মনে করা হয় এই জায়গায় কোনটি উল্লেখ করা আছে অর্থাৎ সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি বাংলা শেখানোর উদ্যোগ এটি একটু ব্যতিক্রমী একটি ইভেন্ট এরপরে মজুদ নিচের কোন বিষয়টি উল্লেখ থাকে না খতিয়ানে পাইকেরি প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো তথ্য থাকে না নং প্রশ্ন ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতা কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে অর্থাৎ একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে কমিউনিকেশন গ্যাপ তৈরি করা অর্থাৎ মানুষের সাথে যেন কমিউনিকেশন গ্যাপ না থাকে বা কর্মচারীদের সাথে এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে প্রশ্ন আট ফায়ার ড্রিলের বাহিনীতে আহত লোকদের উদ্ধারকারী দলকে কি দেখে শনাক্ত করা যায় উদ্ধারকারীদের কি দেখে অর্থাৎ এখানে হবে অ্যাফরের পিছনে লাল রঙের উদ্ধার লেখা লাল রঙের উদ্ধার লেখা নয় নং প্রশ্ন নিজেকে চমক নিজেকে চমৎকার ভাবে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশ কার্যকর বলে মনে হয় এখানে হবে কি সামনে অনুশীলন চেঞ্জ হয়ে যাবে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয় বলছে অর্থাৎ গুরুত্বপূর্ণ না এটা লিখবে তুমি গুরুত্বপূর্ণ নয় কি প্রতিযোগিতা অর্থাৎ নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে তুমি প্রতিযোগিতায় যাবা না যখন প্রতিযোগিতায় যাবা তুমি যখন ব্যর্থ হবে তখন কিন্তু হাল ছেড়ে দিবা এর জন্য প্রতিযোগিতায় যাওয়া অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ নয় জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি কারিকুলাম ভিটা বা ব্যক্তিগত প্রোফাইল নিচের কোনটি না থাকলেও চলে অর্থাৎ নিচের কোনটি না থাকলেও সিবি চলে সেটা হচ্ছে সম্পদের বিবরণ এখানে সম্পদের বিবরণ দিতে হয় না প্রশ্ন বারো ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেয়ার সবার জন্য বাধ্যতামূলক সবার জন্য বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্রের কপি দেওয়া তাদেরকে ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস এর সুবিধা কি অর্থাৎ সোয়াট মানে কি স্ট্রেংথ অপরচুনিটি তাই না থ্রেট এগুলো হচ্ছে সোয়াট বিশ্লেষণ এই সোয়াট বিশ্লেষণে কোনটি সুবিধাজনক হয় ব্যক্তিগত সোয়াট বিশ্লেষণে সেটা হচ্ছে তোমাদের নিজের ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয় নিজের ত্রুটি সংশোধনের সুযোগ থাকে কোনটি সঞ্চয় পত্র স্কিম নয় এটা হবে এটা সঞ্চয়পত্র স্কিম নয় পেশাটি ডিসেবিলিটি কেয়ার এর ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ নয় ডিসেবিলিটি কেয়ার এর ক্ষেত্রে সেটা হবে কি তোমাদের প্যাথোলজিস্ট প্যাথোলজিস্ট এটা হচ্ছে ডিসেবিলিটি কেয়ার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয় এইগুলো দেখলাম আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর সহ এখন আমরা চলে যাবো এক কথায় প্রশ্ন তোমরা জানো এক কথায় দশ মার্ক থাকবে দশটিতে আমি উত্তর সহ বলে দিচ্ছি ঘাড়ের দুপাশে কি লেখবা ঘাড়ের দুপাশে রাতার গুল বাংলাদেশের কোথায় অবস্থিত রাতার গুল বাংলাদেশের কোথায় অবস্থিত সিলেটে অবস্থিত একজন গিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয় ধমক দেওয়া শিশুদেরকে ধমক দেওয়া যাবে না বুঝিয়ে বলতে হবে কাজে ব্যবহার করা হয় কি রক্ত চলাচলের শব্দ শোনার জন্য রক্ত চলাচলের শব্দ শোনার জন্য বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটি দেখা যায় কুয়াকাটা কুয়া কাটা কুয়া কাটা বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা অর্থাৎ আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থা বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা আর্থিক ঝুঁকি রাশের ব্যবস্থাপনা সিএমএসএমই ঋণ কি ধরনের ঋণ এটা হচ্ছে একটি মেয়াদি ঋণ তোমরা সিএমএসএমই এর পূর্ণরূপ কি এটাও তোমাদের শিখতে হবে কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকি মুক্ত এটা হচ্ছে সরকারি সঞ্চয়পত্র কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকি মুক্ত সরকারি সঞ্চয়পত্র পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি পরিবারের আর্থিক সক্ষমতা একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত পঁচানব্বই থেকে একশো শতাংশ পঁচানব্বই থেকে একশো শতাংশ আমরা পঁচিশ মার্কের উত্তর সহ আলোচনা করলাম এখন আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দেখব দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই করে সুতরাং তোমার এই দুই করে প্রশ্নের তিন বাক্য বা চার বাক্যে উত্তর দিবে এর চেয়ে বড় করবে না তাহলে কিন্তু এটা ভুল হবে বা মার্ক কেটে দিবে প্রশ্ন এক আমি প্রশ্নগুলো পড়ে যাই তোমরা এগুলো তোমাদের বই থেকে খুঁজে বের করবো আর কিছুক্ষণের ভিতরে আমরাও এর সমাধান দিব একটু অপেক্ষা করো ইকুটুর বলতে কি বুঝো উদাহরণ দাও পারিবারিক খরচ পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো কেয়ার গিভিং শেখার প্রয়োজনীয়তা কি এরপরে আলোচনা করা আছে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান সমূহের কয়েকটি সেবা উল্লেখ করো একজন কেয়ারগিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাজে সহায়তা করবে একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি করবে মূল্যবোধ বলতে কি বোঝায় আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও মূল্যবোধের উদাহরণ দাও কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এর কয়েকটি সুবিধা লিখো আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বীমা গ্রহণের সুবিধা কি ফায়ার ড্রিল বা অগ্নি মহরার উদ্দেশ্য কি ফায়ার ড্রিল বা অগ্নি মহরার উদ্দেশ্য কি এই দশটি প্রশ্ন যদি তোমরা পারো তাহলে অনুশীলন করে নাও কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে গবি ব্যাক বিহীন পাঁচটা থাকবে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে পাস করে বাট দিতে হবে তোমার তিনটা প্রশ্নের উত্তর তোমার পাঁচটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বর প্রশ্ন কর্ম পরিকল্পনা কি কর্ম পরিকল্পনার বিভিন্ন ধাপ সমূহ ব্যাখ্যা করো অবশ্যই তুমি লিখবে নিচে কিন্তু পাঁচ মার্ক পাব না ইভেন্ট ম্যানেজমেন্ট কি যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন দেখো ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশের একটি বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো অর্থাৎ ইকোটোরিজমের জন্য বাংলাদেশ হচ্ছে একটি সম্ভাবনাময় দেশ আর যে কোনো দুটি প্রশ্ন তোমার টিচার এখানে উল্লেখ করে দেবে ওই দুইটি থেকে তুমি যেটি পারবে অবশ্যই উত্তর দিবে অর্থাৎ মোট 5 থেকে যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দেবা 35 15 এরপর আমরা চলে যাব গহ বিভাগ রচনামূলক প্রশ্ন 3000 পট নির্ভর অর্থাৎ এখানে দৃশ্যপট থাকবে উদ্ধৃতিমূলক এখানে কাঠামবদ্ধ প্রশ্ন হতে পারে অর্থাৎ 4 যোগ 4 ক খ কতে চার ক্ষতে চার এভাবে মোট আট মার্ক পাঁচ আটা চল্লিশ মার্ক তোমার হচ্ছে এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আসমা তোমার সহপাঠী তার সম্পর্কে নিচে তথ্য দেওয়া আছে আসমার আগ্রহ জ্যামিতিক ড্রয়িং এ আসমার সমর্থ আছে নিখুঁত অঙ্কন আসমার পরিবারের ভাবনা আসমাকে প্রকৌশলী হিসেবে দেখতে চায় ভালো আসমার লক্ষ্য রোবট ডিজাইন হওয়া এক উল্লিখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তার একটি তালিকা তৈরি করে এবং পদক্ষেপ গুলোর ধারাবাহিক অনুযায়ী সম্ভাবনার সময়সীমা উল্লেখ করো অর্থাৎ আসমা ড্রয়িং শিখবে ভালো করে ছয় মাস নিখুঁত অঙ্কন এক মাস প্র্যাকটিস করবে প্রকৌশলী হবে দুই বছর একটা বিদ্যালয় পড়ালেখা করবে রোবট ডিজাইন করবে ছয় মাসের ভিতরের প্রশিক্ষণ নিবে এইভাবে তুমি সময় নির্ধারণ করে দিবা উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক বা মাইল স্থির করো এবং প্রতিটি মাইল ফলকে আসমাকে কি কি দক্ষতা অর্জন করতে হবে তা নির্ধারণ করো ওই যে সময় অনুযায়ী অর্থাৎ এর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তোমার ক্ষয়ের উত্তর করতে হবে হাওড় এলাকায় বর্ষা মৌসুমে হাওরে ভ্রমণের সময় উচ্চ শব্দে গান হয় চরে থেকে হাঁস ধরে জবাই করে ট্রলারে রান্না বান্না করা হয় পানিতে আবর্জনা নিক্ষেপ ইত্যাদি সহ প্রাণীর প্রাকৃতিক সুবিধা হস্তক্ষেপ চালানো হয় মানে প্রাকৃতিক পরিবেশের উপর একটি বিরূপ আচরণ তৈরি করা হয় প্রশ্ন ক উক্ত এলাকায় তুমি একটি ইকো ট্যুর পরিচালনা করলে উল্লেখিত পরিবেশ এবং প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে কিভাবে আয়োজনের পদক্ষেপ নিতে পারো তার উল্লেখ করো খনন প্রশ্ন উক্ত ট্যুরের জন্য নিচের সব অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিক একটি তালিকা তৈরি করো ট্যুরের আগে কি করতে হবে ট্যুরের সময় ট্যুরের পরে কি করতে হবে এবং কিভাবে তা নিশ্চিত করবা এই সম্ভাবনায় পরিকল্পনা তুমি তৈরি করবা এখনই তুমি এটি শিখে নাও এটি খুবই গুরুত্বপূর্ণ তোমার এই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ পরীক্ষার জন্য মনে রাখবে এরপর দেখো তিন নং প্রশ্ন তোমার বাড়ির মেহমান এলে তোমার ছোট ভাইটি তার নিজ কক্ষে মোবাইল নিয়ে বসে যায় মেহমানদের সাথে কোন রকম শুভেচ্ছা বিনিময় করে না এই কারণে প্রেশার বেড়ে যায় তোমার মায়ের এবং অসুস্থ হয়ে পড়ে কারণ ছেলেটা একা একা থাকে একঘেয় চলে আসছে তার ভিতরে উল্লিখিত পরিস্থিতি হঠাৎ মায়ের প্রেশার বেড়ে গেলে একজন কেয়ারগিভার হিসেবে তুমি কি করবে অর্থাৎ এটা তোমার শিখতে হবে এক তোমার বাড়ির যদি কোনো মানুষ অসুস্থ হয় সেক্ষেত্রে তোমার করণীয় কি তোমার ছোট ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করতে কি কি পদক্ষেপ নিতে পারো তাই না সামাজিকীকরণের উপকরণ হচ্ছে অনেকগুলো পরিবার আত্মীয় স্বজন সমবয়সী বন্ধু সহপাঠী বিদ্যালয় এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো হচ্ছে তোমাকে সামাজিকীকরণের বাহন হিসেবে কাজ করে প্রশ্ন চার আগমনী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান চলছে ক্রীড়া অনুষ্ঠান চলছে কিন্তু শিডিউল অনুসরণ করা হচ্ছে না বসার জায়গা না পেয়ে অনুষ্ঠান থেকে চলে গেছে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নিতে হয়েছে অনুষ্ঠান শেষে ডেকোরেটরের ভাড়া নিয়ে কমিটির সাথে বাক চলছে মানে একটা বিশৃঙ্খল অবস্থা উক্ত আয়োজনের দিক গুলো তোমার কাছে উক্ত আয়োজনে উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং কিভাবে এগুলো সমাধান করা যেতে পারতো বা পারে তুমি এই নিয়ে আলোচনা করবা অর্থাৎ একটি পরিকল্পনা তৈরির মাধ্যমে কিভাবে একটি অনুষ্ঠান আয়োজন করা যায় তা তুমি তুলে ধরবা তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয় সৃজনশীল উদ্ভাবনী করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করতে প্রশ্ন পাঁচ দেখো সালেহার সালেহার বেগম সালেহা বেগমের সালেহা বেগম তার স্বামীর মৃত্যুর পর স্বামীর সালেহা বেগম তার সালেহা বেগম তার স্বামীর হঠাৎ মৃত্যুর পর স্বামীর কর্মস্থল থেকে পেনশনের টাকা নিয়ে তিনি নিজেদের খরচের জন্য দুই সন্তানের লেখাপড়া কিভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছে তার

পত্র বা সরকারি সঞ্চয়পত্র ক্রয় এখানে কোনো ঝুঁকি নাই কারণ একটি নির্দিষ্ট সময়ের পর একটি নির্দিষ্ট হারে সরকার সবসময় মুনাফা দিয়ে থাকে এখানে কোনো ঝুঁকি নাই সুতরাং এটি সালেহার জন্য উত্তম বলে মনে হয় এইভাবে তুমি ব্যাখ্যা করে দিবে এই যে পাঁচটা প্রশ্ন এখানে দিছে আর দুইটা প্রশ্ন তোমার টিচারে অ্যাড করে দিবে এই মোট সাতটা প্রশ্ন থেকে তোমার যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অতিরিক্ত দুটি থাকবে কিন্তু তোমার তোমার আবার সাতটিই দিতে হবে না ষাটটি থেকে তুমি যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে এই প্রশ্নগুলো এখনই অনুশীলন করো কারণ এইগুলোই তোমার বই থেকে দেওয়া হয়েছে এইগুলোই আবার সিলেবাস যে রয়েছে আর তোমার শিক্ষক যখন প্রশ্ন করতে যাবে এইগুলোর মধ্য থেকেই আসবে সুতরাং এই প্রশ্নগুলো এখনই তোমরা অনুশীলন করে রাখো সকল অনন্য প্রশ্ন প্রশ্নের সমাধান এবং বইয়ের সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরিটি এখনই শেয়ার করে রাখতে পারো